সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি সিরিজগুলোর পরই র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ দশে ঢুকেছেন একজন। আইসিসির প্রকাশিত সবশেষ এই র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন নাসুম আহমেদ। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন দাসেরও। অভিষেকের পর থেকে বাংলাদেশ টি টোয়েন্টি দলের নিয়মিত মুখ নাসুম আহমেদ। সাকিবের পাশাপাশি বাংলাদেশ দলে গুরুত্বপূর্ণ স্পিনার হিসেবে দায়িত্ব পালন করছেন নাসুম। ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার এবার তিনি পেয়েছেন আইসিসির কাছ থেকে। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজে বল হাতে সফল ছিলেন নাসুম। দ্বিতীয় ম্যাচে উইকেটবিহীন থাকলেও প্রথম ম্যাচটিতে চার উইকেট তিনি নিয়েছেন, আর তাতেই প্রথমবারের মতো বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ঢুকলেন তিনি। আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে 637 রেটিং পয়েন্ট নিয়ে 10 নম্বরে আছেন নাসুম আহমেদ। এদিকে নাসুম ছাড়াও আইসিসির প্রকাশিত সবশেষ এই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন দাসেরও। ব্যাটারদের তালিকায় উন্নতি হওয়া লিটন দাসের বর্তমান পজিশন 49তম স্থানে। বাংলাদেশিদের মধ্যে টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় সবার উপরে নাঈম শেখ, তিনি আছেন 27তম স্থানে।